দেশীয় যে কোনো টক ফল আমার খুবই পছন্দ, তাই মামুনি আমাকে এই দেশি টক বড়িটি ভর্তা করে দিয়েছে। চলুন এবার টেস্ট করে দেখা যাক মামুনি এটি কেমন বানিয়েছে। এটি খেতে দারুণ হয়েছে, চলুন এবার এই রেসিপিটি দেখে নিই। জাস্ট লুকিং লাইক ইয়েলো কালার, অরেঞ্জ কালার। এই বড়িগুলো আমি বোটা ফেলে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন চলুন এগুলো আমি থেতলে নিব পাটাতে। বড়িগুলো দেখতে এতটাই সুন্দর লাগছে যে মন চাচ্ছে না আজকে এটাকে মেখে খাই। আরও দু একদিন ঘরে সাজিয়ে রাখলে মনে হয় দেখতে ভালো লাগতো, এরকমই মনে হচ্ছে। সবগুলো বড়ই থেতলে নিচ্ছি, কিন্তু সবগুলো বড়ের আটি কিন্তু আমি থেতলে নিচ্ছি না, কয়েকটি থেতলে নিচ্ছি আর কয়েকটি আস্তই রেখে দিচ্ছি। আপনি চাইলে বড়ই আরও বেশি পরিমাণেও থেতলে নিতে পারেন, সাথে সাথে আটিগুলোও সব থেতলে নিতে পারেন। আমি এখানে সবগুলোই টক বড়ই নিয়েছি। আপনারা চাইলে টক এবং মিষ্টি দুই ধরনের বড়ই একসাথে মিলিয়েই এই ভর্তাটি করতে পারেন। সবগুলো বড়ই আমি ঠিক এভাবেই থেতলে নিব। বড়ই ভর্তার জন্য এখানে আমি সুন্দরী কতগুলো ধনিয়া পাতা এবং বেশ ঝালযুক্ত একটি কাঁচামরিচ বোটা ফেলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবং সেই সাথে আরও নিয়েছি কিছুটা পরিমাণ লবণ। এই সবগুলো উপকরণ একসাথে করে আমি এখন পাটায় পিষে নিব। কাঁচামরিচ এবং ধনিয়া পাতা লবণ দিয়ে বেটে নিলে বাটাও খুব দ্রুত হয় এবং এর রঙটাও বেশ কিছুক্ষণ পর্যন্ত সুন্দর এবং সতেজ থাকে। আমি ধনিয়া পাতাগুলো বেটে ব্যবহার করছি, আপনি চাইলে মিহি কুচি করেও ব্যবহার করতে পারেন, এবং সেই সাথে কাঁচামরিচও হালকা থেতলে নিয়েও ব্যবহার করতে পারেন। যেহেতু বাচ্চারা খাবে তাই আমি একদম মিহি করে বেটেই ব্যবহার করছি। সবগুলো বড়ই থেতলে আমি একটি বলে তুলে নিয়েছি এবং সেই সাথে আরও গুছিয়ে নিয়েছি কিছুটা তেঁতুল এবং সেই ধনিয়া পাতা বেটে নেয়া। এই তেঁতুলগুলো আমি আঁশ ছাড়িয়ে নিয়েছি। চলুন এবার মাখিয়ে নেওয়া যাক। প্রথমে আমি এর মধ্যে হচ্ছে ধনিয়া পাতা বাটাটা দিয়ে দিচ্ছি, এরপরে দিয়ে দিচ্ছি সেই তেঁতুলগুলো, এর মধ্যে দিচ্ছি লবণ, এবং এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কাসুন্দি। সম্পূর্ণই অপশনাল একটি উপকরণ, আপনি চাইলে নাও ব্যবহার করতে পারেন, কিন্তু দিলে টেস্ট অনেক গুণে বেড়ে যায়। এবং এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি কিছুটা চিনি। চিনি সম্পূর্ণই আপনার স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এখন এই সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে হাত দিয়ে আমি মেখে নিব। তেঁতুল বড়ের সাথে মিলিয়ে নিতে কিছুটা সময় লাগবে। আমি আস্তে ধীরে করেই তেঁতুল এবং চিনি বড়ের সাথে সুন্দরভাবে মিলিয়ে নিব। যেহেতু আমি এখানে সবগুলোই টক বড়ই এবং সেই সাথে তেঁতুলও ব্যবহার করেছি, তাই এখানে আমাকে এক্সট্রা আবারও চিনি ব্যবহার করতে হয়েছে। লবণ এবং চিনি সম্পূর্ণই আপনার স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন, আর অবশ্যই তেঁতুলের রসটা যেন বের হয়ে বড়ইয়ের সাথে মিলে যায়, না হলে কিন্তু স্বাদের পরিমাণটা আপনারা বুঝতে পারবেন না। এরকম আরও লোভনীয় রেসিপি পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।